ইউএসএর B1 B2 ভিসার ইন্টারভিউ প্রিপারেশন রিলেটেড নতুন একটি আপডেটেড ভিডিও আজকের এই ভিডিওটি। স্পেশালি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ইউএসএর B1 B2 ভিসার ইন্টারভিউতে কে কী ধরনের ড্রেস পরে গেলে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সেমা মিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসি আজকের মূল আলোচনায়। অনেকেই আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করে বা বিভিন্ন কমেন্টস করে যে আমার অমুক দিন ইন্টারভিউ, আমি কী ড্রেস পরে যাব, কী ড্রেস পরে গেলে আমার মানে ভিসার চান্সেসটা বাড়বে, এ ব্যাপারে আপনি একটু বলেন। এই ইউএসএর ভিসার ইন্টারভিউতে আপনারা কারা কোন ড্রেস পরে যাবেন এগুলো কিন্তু অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। এক কথায় বলা পসিবল না যে আপনার জন্য এই ড্রেসটা পরে যাবেন বা ওভারঅল সবাই এই ড্রেস পরে গেলে ভিসার চান্স বাড়বে, এরকমভাবে বলার সুযোগ নাই। এখানে ডিপেন্ড করে যে আপনার এজ কত, আপনার প্রফেশন কী বা আপনার ভিসার ক্যাটাগরিটা কী, এইগুলোর উপরে বা আপনি স্পেশালি কোন পারপাসে ইউএস ভিজিট করতে চাচ্ছেন এগুলোর উপরে। আমি একটু এক্সাম্পল দিব, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে, আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য যান বা কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য যান, তখন আপনি খুব সুটেড বুটেড হয়ে এই ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন। দ্যাটস মিন আপনি ইউএসএতে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করতে যাবেন বা একটা বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাবেন, তো আপনার এখানের যেই বিজনেসের সাথে আপনি ইনভলভ সেই বিজনেসটাও ইন্টারন্যাশনাল মানের, তো অলওয়েজ আপনাকে সুটেড বুটেড হয়ে থাকতে হয়। তখন কিন্তু আপনাকে এই ইন্টারভিউ দেওয়ার সময় খুব মানে কমপ্লিট স্যুট বা ফর্মাল ওয়েল ড্রেস আপে আপনার যেতে হবে। ফর্মাল ওয়েল ড্রেস আপ বলতে আমরা মানে কোট প্যান্ট টাই এগুলোকেই বুঝাই, মানে একদম ফর্মাল ওয়েতে। আর এই ভিজিটটা যদি ট্যুরিজম পারপাস হয় বা ফুল ফ্যামিলি নিয়ে আপনি ইউএসএ ট্যুর করতে যাবেন, আপনি বিভিন্ন দেশ ভিজিট করেছেন, আপনার ট্যুরিজমই আপনার হবি, তো সেইটার পারপাসে যদি ফ্যামিলি সহ আপনি ভিজিট করতে যান বা আপনি সিঙ্গেলি ইন্টারভিউ দিতে যান, তখন কিন্তু আপনি খুব একটা ক্যাজুয়াল মুডেও থাকতে পারেন। লাইক এটা হতে পারে একটা পোলো শার্ট জিন্স বা একটা ট্রাউজার জিন্স, এরকম টাইপের কোনো ড্রেসও আপনি যেতে পারেন। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার প্রফেশন কী। লাইক আপনার প্রফেশন যদি ব্যাংকার হয় আর যদি একটা অফিস ডেতে আপনার ইন্টারভিউটা পড়ে, তাহলে আপনি আবার ফর্মাল মুডে যেতে পারেন যে আপনি এই ইন্টারভিউটা দিয়ে তারপর আপনি অফিসে যাবেন, সেইটা প্রুফ করার ক্ষেত্রে যে আপনার অফিসিয়াল গেট আপটা নিয়ে তারপর কিন্তু আপনি ওখানে যেতে পারেন, ইন্টারভিউর পরে আপনি সরাসরি অফিসে যাবেন। তবে ইদানিং কিন্তু ফ্রাইডেতেও বিভিন্ন ব্যাকলকের কারণে ইউএস এম্বাসি ঢাকা সুপার ফ্রাইডে করে ফ্রাইডেতে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট নেয়, তো ওই রকম কোনো সিচুয়েশানে যদি আপনার ইন্টারভিউটা হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাজুয়াল মুডে থাকতে হবে। তো তখন যদি আপনি খুব ফর্মাল মুডে যান তাহলে বোঝা যাবে যে আপনি খুব প্রিপারেশান নিয়েছেন। আর অনেকের দেখা যায় যে অনেকে খুব কষ্ট করে কোট পরেছে, টাই পরেছে, এটা তার সাথে অ্যাডজাস্ট হতে পারছে না ওইগুলোর সাথে, কিন্তু সে শুধুমাত্র ইন্টারভিউ দিবে বা তার খুব একটা ফর্মাল মুড শো করতে হবে, দ্যাটস ওয়াই বা কোনো এজেন্সি তাকে বলে দিয়েছে যে আপনি কোট টাই পরে যাবেন, সে গরমের মধ্যে কোট টাই পরে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তার চোখে মুখে ফুটে উঠছে যে সে রেগুলার কোট টাই পরে না, তখন কিন্তু ওই কোট টাই পরার কারণে ভিসার চান্সেস কমে যাবে। বাট এটার সাথে যদি আপনি খুব ইজিলি ম্যাচ করতে পারেন বা আপনার প্রফেশনের সাথে যদি এটা ম্যাচ করে, আপনি যেই পারপাসে যাচ্ছেন ওইটার সাথে যদি এটা ম্যাচ করে, তাহলে কিন্তু আপনার এই কোটটাই বা এই ড্রেসের কারণে আপনার ভিসার চান্সেস বেড়ে গেল। তো অর্থাৎ আপনারা যেই ড্রেসটাই পরবেন সেই ড্রেসটা হতে হবে মানে খুব কমফোর্টেবল, ওই ড্রেসটার সাথে আপনার মানানসই হতে হবে, আপনাকে ভালো লাগতে হবে, আপনি অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি ডিসকমফোর্ট ফিল করেন ওই ড্রেসটা পরে তাহলে সেই ড্রেস পরার দরকার নেই। যার যেটা অভ্যাস আছে যেটা পরে যে রিল্যাক্স মুডে থাকতে পারবে, এটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউতে। কারণ আমি সবসময় বলি ইউএস ভিসার ইন্টারভিউটা হচ্ছে একটা সাইক
সাইকোলজিক্যাল গেম, নাথিং এলস। আপনারা যদি ওই সাইকোলজিক্যাল গেমটা উইন করতে পারেন তাহলেই কিন্তু ভিসা দিবে। অর্থাৎ আপনাকে ইউএস এম্বাসি ঢাকা বা ইউএসএর যে কনজুলার অফিসার, সে যে প্রশ্ন করে শুধু আনসারের জন্য তা না, আপনার সাইকোলজিটা রিড করে। অর্থাৎ আপনার ফেসিয়াল এক্সপ্রেশনে কী ফুটে উঠছে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজে কী ফুটে উঠছে, এগুলোও কিন্তু ফলো করে। তো এটার জন্য ড্রেসটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা ড্রেস আপনার কনফিডেন্ট বাড়িয়ে দিতে পারে। যেই ড্রেসটা পরলে আপনার কাছে মনে হবে যে না, আমাকে ভালো লাগতেছে, আমি মানে ওয়েল ড্রেস, আমি মানে কনফিডেন্ট পাচ্ছি, আপনাদের সেই ড্রেসটাই পরা উচিত। তবে এক্ষেত্রে ওই যে বললাম যে ফর্মাল মুডে অবশ্যই থাকতে হবে। যদি আপনি কোনো বিজনেস মিটিংয়ে যান বা আপনি ওই রকম অফিস আওয়ারে যাচ্ছেন, এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের নিয়ে গেলে অনেক সময় আমরা বলি যে বাচ্চাদেরকে স্কুল ড্রেসে নিয়ে যান। লাইক স্কুল টাইমে আপনার ইন্টারভিউটা হলো, স্কুল থেকেই নিয়ে এসেছেন, ওই জিনিসটা বোঝানোর জন্য। মানে ওভারঅল আপনার একটা ন্যাচারাল লুক নিয়ে আসতে হবে, যে আপনি যে সময়ে যেই পরিস্থিতিতে ছিলেন সেরকম একটা স্বাভাবিকভাবে ইন্টারভিউ দিতে আসছেন। অর্থাৎ আপনার ড্রেস আপ, আপনার কথাবার্তা, আপনার গেট আপ, আপনার সেট আপ, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনার মানে লাইফ স্টাইলটা ফুটে উঠতে হবে। আর এই ইউএসএর ভিসা ইন্টারভিউতে যদি আপনার গেট আপ এবং ড্রেস আপের মধ্যে আপনার লাইফ স্টাইলটা ফুটে উঠে এবং ন্যাচারাল একটা অ্যাপিয়ারেন্স থাকে, তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এর বাইরে অবশ্যই আপনাদেরকে কিছু প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ ইউএসএর এই ভিসার ইন্টারভিউতে আপনাকে কী কী ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নের আনসারগুলো কীভাবে আপনারা করবেন, এগুলো কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করবেন, অথবা আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে ভালো করে নিজের যত রকম কনফিউশন আছে এই কনফিউশনগুলো দূর করবেন। আপনার মানে ফুল কনফিডেন্সে আপনি ইন্টারভিউটা দিতে যাবেন, যাতে আপনার চোখে মুখে কোনো টেনশনের ছবি ফুটে না উঠে। আপনি কনফিডেন্টলি যদি ইন্টারভিউ দেন এবং সবসময় যদি মানে কনজুলার অফিসারের সাথে আই কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে একটা ওয়েল কনভারসেশন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, নেক্সট আরেকটা ভিডিওতে কিভাবে আপনারা ইউএসএর B1 B2 ভিসাটা নিশ্চিত করতে পারেন, এটার খুব গুরুত্বপূর্ণ 5টা টিপস শেয়ার করব। তো আপনারা যারা সেই ভিডিওটা দেখতে চান, এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী ভিডিও আসলেই নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর B1 B2 ভিসার ইন্টারভিউতে কী ধরনের ড্রেস পরে যাবেন বা ড্রেসের গুরুত্ব ইন্টারভিউতে কতটুকু, সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।